নতুন করে কি আর বলার আছে? ওই বাচ্চা তোর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুক্তার বাচ্চা তোরই বাচ্চা। ওই তোকে আমি কতবার কল দিয়েছি, প্রতি মাসে তোর সাথে আমার কথা হতো, তুই কখনো তো বলিসনি। মুক্তা কনসেপ্ট করেছিল আর ওর গর্ভে আমার বাচ্চা চলে আসছিল। আমার তো স্কুল ড্রেস নাই, আর তাছাড়াও স্যার না বলছিল যে স্কুল ড্রেস ছাড়া কেউ স্কুলে আইবে না, তার জন্য আমি স্কুলে যাই না। আর তাছাড়াও আমাদের তো টাকা নাই যে আমি স্কুলে যাব। টাকাও হাতে দেয় না, কারণ আমার তো টাকা নাই। তোরা গরিব আর স্কুল তোর তখন গে না, স্কুলে আমার কি তোর বাপের? ওই ধরতে গেলে আমার বাপারই জানাস, আমার বাবা ওই স্কুলের সভাপতি, তাহলে আমার বাবার জন্য স্কুল। হরে আলিম, তোর বাবা তো অনেক ধনী, তার জন্যই বাবার স্কুল তোর। যা যা তুই স্কুলে যা। তুই যাবি না? ও তুই তো গরিব মানুষ, আমি গেলাম থাকতো না। দেখ শাকিলা, আমরা গরিব, হাঙ্গর একটা স্কুল ড্রেসও নাই। যা যা তোরা স্কুলে যা, আমার তো স্কুলে যাওয়ার সামর্থ্য নাই, আমি স্কুলে যাবো না। যা যা। স্যার তো স্কুল ড্রেস ছাড়া যারা কিছু বলবো না, অনেক মানুষ তো স্কুল ড্রেস ছাড়া যায়। চল না তুই স্কুলে। না রে, ওই আগের মাসে টাকা, পরীক্ষার আগের ফিস দেই নাই, আমি যাবো না। যা যা যা। মুনা স্যার কিছু বলবো না তো। আর শাকিল আমি যাবো না, যা তো। মুক্তা এই নাও টাকাটা রাখো, মিমির স্কুল ড্রেস বানানোর সময় কাজে লাগবে। ভাই এইরকম ভাবে কতদিন চলবো? আপনার কাছ থেকে দুদিন পর পর টাকা পয়সা নেই, এরকম করে চলতে চলতে তো এখন আমারই খারাপ লাগতেছে। যে আপনার কাছে সবসময় তার টাকা চাওয়া যায় না, আমার লাগবো না টাকা। আমার যেরকম করে হোক, আমি কোনো কাজ কাম করে হইলেও আমার ম্যারেজ স্কুল ড্রেস বানিয়ে দেবো, উনি আপনার টাকা ফেরত নিয়ে নেন। মুক্তা এইভাবে আর কতদিন তা আমি কইবার পারব না, তবে আমি যে পাপ করছি এই পাপের পার্শ্বিত আমার করতেই হবে। এই নাও টাকাটা রাখো। আমি সমাজের খাই না পড়ি, এর জন্য আমার সমাজ থেকে বন্ধ করে দিব? ওই যে মেয়েটার পিতৃ পরিচয় নিয়ে একটা আলোচনা সমাজে আছে, সেজন্যই তোমাকে সমাজে বন্ধ করবে। হাজার হইলেও আমি মসজিদ কমিটির সেক্রেটারি। সেক্রেটারি হন আর যাই হন, ওইগুলো আমার দেখতে হইব না। আমার মেয়ে শুধু আমার পরিচয় বাঁচবো, ওর পিতৃ পরিচয় লাগবে না। ও আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে। এইটা তো সমাজ বুঝবে না কে ওর বাবা, এইটা সমাজ জানতে চায়। তাছাড়া একটা রাস্তা তোমার জন্য খোলা আছে, কিন্তু বিনিময়ে আর একটা রাস্তা তোমার বন্ধ করে দিতে। এই যে আপেলটা যে দেখলাম, তুমি যদি ওর রাস্তা চলাচলের রাস্তাটা বন্ধ করে দিই, আমার রাস্তাটা ওপেন করতে পারো, তাইলে বিষয়টা হয়তো আমি কমিটিতে বলতে পারি আর কি। বুঝা গেছে? তুমি থাকো আমি আসি। এই তো চলে আসছি। ওই সামনে বাড়ি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এটা মামা বাড়ি। আর এই বাড়িতে তেমন কেউ থাকে না, শুধু আমার একটা মামাতো ভাই থাকে, ও হয়তো আছে বাড়িতে, চলো গিয়ে দেখি। এই দেখো,
চলে আসবে হয়তো আশেপাশে কোথাও আছে। আরে সূর্য কখন আসলি? আরে আপেল আমরা মাত্রই আসছি, তুই কোথায় গেছিলি? আরে তোদের জন্য অপেক্ষা কইরা আমি একটু ওই পাড়ে গেছিলাম। ও আচ্ছা 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 চল ভিতরে চল। আর শুনো, এ হচ্ছে আমার ভাই আপেল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আপনি ভালো আছেন? আচ্ছা সূর্য চল ঘরে চল। আপেল এটা তোর ভাবি? ও আচ্ছা ভাবি ঘরে চলেন। আচ্ছা চলো ভিতরে চলো। হ্যাঁ চলেন ভাই ভিতরে চলো। বলে না আপনি আমার সন্তান হয়ে কথা বলতেছেন ওই মাসুদ ভাইয়ের মতো, এইসব বলে না। আমি এই লেবাসেই থাকবো, বুঝা গেছে আব্বা? হুদাই হুদাই গ্রামবাসী আমাকে ওই মসজিদ কমিটির সেক্রেটারি করে নাই। আপনাকে বলা হয়েছে আপনি এরপরে পাঞ্জাবি পায়জামা পরে ঘুরবেন, ঠিক আছে? গ্রামবাসী হইল বোকা, তাই তোমার মসজিদ কমিটির সেক্রেটারি বানাইছে। আর আমি যখন এই পাঞ্জাবি পায়জামা পরমু তখন পাঁচ অক্ত নামাজ পড়ব, বুঝছ? এখন আমি যাই। মা দেখো আমার প্রতিদিন আর ডাল ভাত খাইতে মন চায় না। দেখো মা একদিন তো ভালো মন্দ রান্ধো। মা রে আজকের মতো ডাল দিয়ে ভাত খেয়ে নিস, এরপরে যখন আমি পারবো যে মাংস হয় না জানো কি সেদিন আমার স্যারে বলছিল যে তোর বাবার নাম কি? আমি বলছি আমার মায়ের নাম মুক্তা। স্যারে দুইবার জিজ্ঞাসা করছিল, আমি দুইবার ওই একই কথা কইছি। তুই ভালো করছস, তুই আমার নাম কইছস, তুই অনেক ভালো করছস। এই যে ঘোষণা, তোমার তো ঠিক ছিলাম না, সালাম কালাম কিছুই দিলা না যে। তাছাড়া হ্যান্ডশার্ট পরা মাইয়ে বুকের উপর উন্নাও নাই, মাথায় কাপড় নাই। নাউজুবিল্লাহ আমি কি দেখলাম, কি দেখলাম! আল্লাহ, আপনি কে আর আপনি জানেন আমি কে? না না না, তা ঠিক ছিলাম না, কিন্তু এরকম বেপরোয়া বেলাহিসের মতো এই এলাকাতে ঘুরে বেড়াইতেছেন, আমাদের এলাকার মায় এলি তো আসলে একরকম ঘুরার কথা না। আপনি কাকু বাড়িতে আসছেন? আমি আপেল বাড়িতে বাসায় আসছি। আর তাছাড়া আমি কি পড়বো না পড়বো আপনি বলার কি? আপেল ওর তো আকলাত নাই, ও একটা বদ ছেলে, চরিত্র খারাপ, ওদের বাড়িতে আসছেন, এই ছেলেটাও তো সমাজে বন্ধ হয়ে যাবে। এটা মোটেও ঠিক নেই, আপনি সবকিছু গুছিয়ে গেছে তারপরে চল, বোরকা পরেন হিজাব পরেন এইগুলো পরে গ্রামে চলা যাবে না। আপনি জানতো আমাকে জ্ঞান দিতে আইসেন না, যান রাস্তা ছাড়েন। যান আবার একটু দেখি ভালো ইয়া স্যার আবার খারাপ। আরে মুক্তা না, মুক্তাই তো, তুমি তো দেখছি অনেক পরিবর্তন হয়ে গেছো। কত বছর পরে দেখা, কি 11-12 বছর তো হয়েই যাবে তাই না? সে এসএসসি পরীক্ষা দিয়ে আমি এখান থেকে গেছি, এতদিন পর আসলাম। কেমন আছো তুমি? আর তোমার বিয়ে হয়েছে কোথায়, বাচ্চা কাচ্চা আছে? আমি অনেক ভালো আছি। কেন আপেল তোমার কিছু বলে নাই? কই না তো, আপেল তো কিছু বলে নাই, কেন কোনো সমস্যা? না না কোনো সমস্যা নাই, আপেল যেহেতু বলে নাই তাহলে আমারও কিছু বলার নাই। আপনি এক কাজ করেন, যত তাড়াতাড়ি সম্ভব না এই গ্রাম থেকে চলে যাই। কেন, কিছু তো বুঝলাম না,
আমি গ্রাম থেকে চলে যাব। নতুন করে কি আর বলার আছে? ওই বাচ্চা তোর? হ্যাঁ হ্যাঁ, মুক্তার বাচ্চা তোরই বাচ্চা। ওই তোকে আমি কতবার কল দিয়েছি, প্রতি মাসে তোর সাথে আমার কথা হতো, তুই কখনো তো বলিসনি। মুক্তা কনসেপ্ট করেছিল আর ওর গর্ভে আমার বাচ্চা চলে আসছিল, কেন বলিসনি তুই কেন? আর জানিস জানিস একটা পিতৃ পরিচয়হীন বাচ্চা বড় হওয়া কতটা অভিশপ্ত, কতটা কষ্টের। আমি আমি মুক্তার মুখ থেকে বুঝেছিলাম আমার মেয়েটা ভালো নেই, ও খুব কষ্টে আছে, ও খুব কষ্টে আছে। আমি আমি অনেক বড় পাপ করেছি রে, আমি অনেক বড় পাপ করেছি। আবার আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমি আমি কি করবো এখন বল না তুই আমাদের, আমি কি করবো? আমার মাথায় কিছু ঢুকছে না রে। সূর্য, আমি তোকে অনেক আগে এই কথাটা বলতে চাইছি, কিন্তু একমাত্র ফুফাজানের দিকে তাকাই আমি কথাটা বলতে পারি নাই। এই কথাটা যদি আমি বলি তাহলে সে অবশ্যই অবশ্যই স্ট্রোক করে মারা যাইতো। এখন এখন নিষ্পাপ বাচ্চাটা কি হবে? আর মুক্তা, ওর তো কোনো দোষ নেই, সব দোষ তো আমার, আমি অপরাধ করেছিলাম। আসলে ভুলটা আমারই হয়েছে, ওই সময় যদি তোদের পরিচয় না করে দিতাম তাহলে এই সমস্যাটা হইতো না। ভুল তোর হয়েছে কি না আমার হয়েছে সব ঠিক আছে, ভুল একটা হয়েছে, একটা ভুল হয়ে গেছে, এই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। হ্যাঁ, এই ভুলের প্রায়শ্চিত্ত আমি করব, আমি করব। সূর্য, মা আমরা কই যাইতেছি? আমরা অনেক দূরে চলে যাইতেছি, সেইখানে আমার আর তোরে কেউ খুঁজে পাবো না, তাড়াতাড়ি চল। তুমি আর কোথাও যাবো না, তুমি আমার সাথে যাবা, আমি তোমার লইয়া যাবো। না ওর আর বিয়ে করি নাই, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, এখনো বিয়ে হয় নাই। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, সবকিছু সবকিছু আমি আগে থেকে জানতে পারছি। তুমি চলো, তুমি চলো আমার লগে, আমি তোমার নিয়া আর আমার মায়ের নিয়া আমরা একসাথে সংসার করবো। না, আমি আপনার লগে যাব না। মা চলো না, বাবা যখন এত করে কইতেছে চলো। আবার তুমি কবর করে দাও, আমি ভুল করছি।